রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন, মুসলমানের রক্ত হালাল নয়। যে মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে তার রক্ত হালাল নয়, হারাম। তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়, হত্যা করবে রাষ্ট্র। আস-সাইয়িবু যানি, বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত ব্যক্তি। আন-নাফসু বিন-নাফস, অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে এরকম ব্যক্তি। ওয়াত-তারিকু লিদিনিহি, নিজের দিনকে পরিত্যাগ করেছে এরকম ব্যক্তি। মুফারিকুল জামাআহ, জামাত পরিত্যাগ করেছে এরকম ব্যক্তি। জামাত পরিত্যাগকারী ব্যক্তিকে হত্যা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ের আদেশ দিয়ে যাচ্ছি। জামাতবদ্ধ থাকবে, কথা মেনে চলবে, দায়িত্বশীলের আনুগত্য করবে, হিজরত প্রয়োজনে হিজরত করবে, প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। উপরোক্ত হাদিসগুলোর সারমর্ম আমি বক্তব্য খুব হালকাভাবে নিচু আওয়াজে দিব, যেন আমার বক্তব্য শুনে কেউ মনে না করে যে আমি তাকে শত্রু ভেবে বা তাকে ছোট করার জন্য বলছি, তা নয়। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, শুধু কোরআন এবং হাদিসে কি আছে এবং কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যাটা কি, সেটা মানুষকে জানানো ইলমি আমানত। সেই ইলমি আমানত থেকে আমাদের যে বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা পর্যালোচনা হয়, তার উপর ভিত্তি করে আমি যতটুকু বুঝি, আমরা যতটুকু সঠিক মনে করি, ততটুকু উল্লেখ করার চেষ্টা করা। এর মধ্যে কারোর প্রতি আক্রমণ করা, কারোর প্রতি বিদ্রুপ করা, সেটা কখনোই উদ্দেশ্য নয়। শুধু নিছকভাবে কোরআন এবং সহি হাদিসের ব্যাখ্যাটা তুলে ধরা, সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী। হাদিসের সারমর্ম কী? জামাতবদ্ধ জীবনযাপন ফরজ, জামাত বিচ্ছিন্ন ব্যক্তিকে হত্যা করা যায়। জামাত বিচ্ছিন্ন ব্যক্তির মৃত্যু হয় জাহিলিয়াতের মৃত্যু, জামাত বিচ্ছিন্ন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে আমি যে বিষয়কে বলবো যে এটা জামাতবদ্ধ জীবনযাপন, যেটাকেই বলি না কেন, আমি যদি আজকে বলি যে সালাফি কনফারেন্সে আসা মানে জামাতবদ্ধ জীবনযাপন করা, তাহলে আমার এই কথাটা তখনই ঠিক হবে যখন এই চারটা বাক্য এই সালাফি কনফারেন্সে আসার উপর প্রয়োগ করা যাবে। যেমন আমি যদি বলতে পারি সালাফি কনফারেন্সে আসা ফরজ, সালাফি কনফারেন্সে আসবে না যে তাকে হত্যা করা যাবে, সালাফি কনফারেন্সে আসবে না যে তার জাহিলিয়াতের মৃত্যু হবে, সালাফি কনফারেন্সে আসবে না যে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, যদি এই কথাগুলো বলা যায় দলিলের আলোকে, কোরআন সুন্নার আলোকে, তাহলে সালাফি কনফারেন্সে আসা জামাতবদ্ধ জীবনযাপন। আর যদি এই কথাগুলো বলা না যায়, তাহলে সালাফি কনফারেন্সে আসা নেকির কাজ, জ্ঞান অর্জনের কাজ, কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয়। কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনি? সালাফি কনফারেন্সে আসা নেকির কাজ, জ্ঞান অর্জনের কাজ, কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয়। আরও উদাহরণ দিয়ে বলি, আমি যদি বলি জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়া ফরজ, জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সে জামাত বিচ্ছিন্ন এবং তাকে হত্যা করা যাবে, জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সেই ব্যক্তির মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, জামিয়া সালাফিয়াতে যে ভর্তি হবে না সে ইসলাম থেকে বের হয়ে যাবে, যদি এই কথাগুলো বলা যায় তাহলে জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়া, জামিয়া সালাফিয়ার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন। আর যদি এই কথাগুলো বলা না যায় তাহলে জামিয়া সালাফিয়াতে ভর্তি হলে নেকি হবে, যে কোনো মাদ্রাসায় ভর্তি হলে নেকি হবে, জ্ঞান অর্জন করলে নেকি হবে, কিন্তু জামিয়া সালাফিয়ায় ভর্তি হওয়া জামাতবদ্ধ জীবনযাপন নয়। কথা যদি না বুঝাতে পারি সেটা আমার ব্যর্থতা, কিন্তু কোরআন এবং হাদিসের যেটা সঠিক একদম স্পষ্ট কথা, আল্লাহর নবী বলে গেছে, তার উপর আপনাকে খাপ খাওয়াতে হবে। আমি শুধু হাদিসের অনুবাদ করলাম, যে চার পাঁচটা হাদিস পড়লাম, তারপর খাপ খাওয়ান। এইবার আমি আমাদের উদাহরণগুলো দিয়ে আপনার কাছে সহজ করে নিলাম, এবার একটু অন্যদের উদাহরণ দিয়ে আপনার কাছে আরেকটু সামনে আগাই। কেউ যদি বলে জামাতে ইসলামে যোগদান করা ফরজ, জামাতে ইসলামে যোগদান না করলে তাকে হত্যা করা যাবে, জামাতে ইসলামে যোগদান না করলে তার জাহিলিয়াতের মৃত্যু হবে, জামাতে ইসলামে যে ব্যক্তি নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে,
যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে জামাত ইসলামে যোগ দেওয়া জামাতবদ্ধ জীবনযাপন, আর যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা না যায় তাহলে জামাতি ইসলামে যোগ দেওয়া যদি কোনো বাতিল বা অন্য কিছু না থাকে নেকির কারণ হতে পারে কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয়। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা, আমি কি বুঝাতে পারছি? এবার চলেন আরও একটা অন্য একটা দলের নাম বলি, তাবলিগ জামাত। যদি বলেন তাবলিগ জামাতে যোগ দেওয়া ফরজ, তাবলিগ জামাতে যে যোগ দেয়নি তাকে হত্যা করা যায়, তাবলিগ জামাত থেকে যে বিচ্ছিন্ন থাকবে সে জাহিলিয়াতের মৃত্যু হবে, তাবলিগ জামাত থেকে যে বের হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, যদি বলা যায় তাহলে তাবলিগ জামাতের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন। আর যদি বলা না যায় তো তাবলিগ জামাতে যোগ দেওয়া নেকির কারণ হতে পারে যদি দলিলে প্রমাণিত হয় তাদের আমল এবং আকীদা, কিন্তু কখনোই জামাতবদ্ধ জীবনযাপন হতে পারে না। উঠেই জামাতবদ্ধ জীবনযাপন, যার পরে কথাগুলো বলা যাবে, কেন এই কথাগুলো আল্লাহর নবী জামাতবদ্ধ জীবনযাপনের জন্য বলেছেন। এইবার আমি আমাদের আহলুল হাদিস এবং সালাফি আলেম ওলামার সম্মানে আমি আমাদের কোনো কারো নাম উল্লেখ করলাম না, কিন্তু আপনি এই উদাহরণ থেকে প্রয়োগ করে নিতে পারবেন যে কেউ যদি দাবি করে যে এইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন এবং তার জন্য এই হাদিসগুলো প্রয়োগ করে তাহলে এই জিনিসগুলো এই হুকুমগুলো তার উপর আরোপ করতে হবে। এই হুকুমগুলো যদি আরোপ না করা যায় তাহলে ওইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন দাবি করা একটা মিথ্যা দাবি এবং হাদিসের উপর অত্যাচার। আমি বলেছি আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে মজলুম হাদিসগুলোর এক হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। এবার আসেন, জামাতবদ্ধ জীবনযাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবনযাপনকে অবশ্যই সার্বজনীন হতে হবে। জামাতবদ্ধ জীবনযাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবনযাপন করাটা অন্য কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না। কি বুঝলেন? আমি বলি সালাত আদায় ফরজ, তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষকে সালাত আদায় করতে পারতে হবে, নাহলে ফরজ মানুষ আদায় করবে কেমনে? যদি আমি সালাত আদায় করতে না পারি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাহলে ফরজটা আদায় করবে কেমনে? দুই, যেহেতু সালাত আদায় ফরজ সেহেতু কারো ইচ্ছার উপর নির্ভরশীল হবে সালাত আদায় করাটা, যে ভাই উমুকে আমাকে অনুমতি দিলে আমি সালাত পড়তে পারবো, উমুকে অনুমতি না দিলে সালাত পড়তে পারবো না, তাহলে ফরজ আমি আদায় করবো কেমনে? তাহলে এটা কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না, এটা ফরজ। জামাতবদ্ধ জীবনযাপন ফরজ, অতএব এটা হবে সার্বজনীন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে চাইবে সে জামাতবদ্ধ থাকতে পারবে, থাকতে পারতে হবে যেহেতু ফরজ, এবং কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না। তাহলে এটা কেমনে ফরজ হবে? মানুষ কেমনে এটাকে আদায় করবে? আল্লাহ কোনো কিছুই আরেকজনের ইচ্ছার উপর নির্ভরশীল করে দেয়নি, মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে। যেগুলো মানুষের ব্যক্তিগত ইবাদত সেগুলো আল্লাহ মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে। আপনি সিয়াম রাখলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি সালাত আদায় করলে আপনাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু আপনি যদি বলে দেন যে জামিয়া সালাফিয়াতে যুক্ত হওয়া জামাতবদ্ধ জীবনযাপন আমি আপনাকে আটকাতে পারবো না, পারবো না কথা বলে না, যে আমি আটকাতে পারবো না, পারবো না, পারবো, তাহলে এটা কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আমার স্বাক্ষরের মুখাপেক্ষী থাকতে হবে আপনাকে? বুঝেননি মনে হয় আপনি। এটা কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আপনি আমার মুখাপেক্ষী হবেন? এ কোন আল্লাহর বিধান? এ কোন রসুলের বিধান? যেই ফরজ বাস্তবায়ন উনি বলে দিলেন আর ওই ফরজ বাস্তবায়ন করার জন্য আমাকে মানুষের ইচ্ছার নির্ভরশীল হতে হবে, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কেন আল্লাহ আমাকে স্বাধীনভাবে জামাতবদ্ধ হতে দিবেন না? কেন দিবেন না? কেন অন্যের ইচ্ছার উপর নির্ভরশীল করে রাখবেন? এটা অযৌক্তিক। তাহলে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপনকে সার্বজনীন হতে হবে এবং জামাতবদ্ধ জীবনযাপনকে কারো বাপের পৈতৃক সম্পত্তি বানানো যাবে না, কোনো প্রতিষ্ঠানের পৈতৃক সম্পত্তি বানানো যাবে না, কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, সংগঠন, ফাউন্ডেশন, সংস্থা, দেশ, কোনো আলেম, কোনো শায়েখ কারো পৈতৃক সম্পত্তি বানানো যাবে না। এটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, জামাতবদ্ধ জীবনযাপন। বান্দা চাইলেই পারবে জামাতবদ্ধ জীবনযাপন করতে। কিভাবে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি দলিল দিব, একদম বক্তব্য সারমর্ম, দুইটা মানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই বক্তব্য আপনার বুঝতে, এত সহজে আমি আপনাকে বুঝিয়ে দেব। দুটো বিষয়ের মাধ্যমে আপনি জামাতবদ্ধ থাকতে পারবেন, এক দুটোরই পিছনে দলিল দিব। এক, 5 ওয়াক্ত সালাতে জামাতবদ্ধ থাকা,
দুই রাষ্ট্রের আনুগত্যে থাকা। প্রথমত পাঁচ ওয়াক্ত সালাতে জামাতবদ্ধ থাকার দলিল দেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন, এমন কোন গ্রাম, এমন কোন মরুভূমি যেখানে মাত্র দুইজন থেকে তিনজন মুসলমান বাস করে, এমন কোন গ্রাম, এমন কোন মরুভূমি, এমন কোন জঙ্গল, এমন কোন দ্বীপ যেখানে দুই থেকে তিনজন মুসলমান বসবাস করে, তাদের উপর ফরজ যে তারা আজান এবং ইকামত দিয়ে জামাত কায়েম করবে, আল্লাহ নবীর হাদিস। যদি তারা এই ফরজ বিধান বাস্তবায়ন না করে, যে কোনো একটা গ্রামে, কোনো একটা শহরে দুইজন মুসলমান আছে কিন্তু আজান ইকামত দিয়ে জামাত কায়েম করছে না, তাহলে পালবিহীন ভেড়াকে যেভাবে নেকড়ে বাঘে খেয়ে ফেলে, এই জামাত বিচ্ছিন্ন ব্যক্তিকে ওইভাবে শয়তান খেয়ে ফেলবে। আল্লাহর নবী সরাসরি জামাতের কথা বলেছেন, ফা আলাইকা বিল জামাআহ, তোমাকে পাঁচ ওয়াক্ত সালাতের জামাতে অংশগ্রহণের মাধ্যমে জামাতবদ্ধ থাকতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর একটি হাদিস শুনুন, ইন্না শাইতানা যিবুল ইনসান কাযিবিল গানাম فإياكم والشعاب وعليكم بالجماعة والعامة والمسجد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মানুষের জন্য নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘ যেভাবে জামাত বিচ্ছিন্ন ছাগলকে খেয়ে ফেলে, শয়তান ওইভাবে জামাত বিচ্ছিন্ন মানুষকে খেয়ে ফেলবে। অতএব আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার জন্য, বিল মসজিদ, ফালাইকুম বিল মসজিদ, তোমাদেরকে আমি আদেশ দিয়ে যাচ্ছি তোমরা মসজিদের সাথে সম্পৃক্ত থাকো। পাঁচ ওয়াক্ত সালাতে দুইজন মুসলমান হলেও আজান এবং ইকামত দিয়ে জামাতে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটি হাদিস জ্বলন্ত প্রমাণ যে জামাতবদ্ধ জীবনযাপনের সর্বনিম্ন স্বরূপ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে মসজিদে আদায় করা। মসজিদবদ্ধ জীবনযাপন জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ। কেন? মসজিদবদ্ধ জীবনযাপন সার্বজনীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জুইলাত লিয়াল আরযু মসজিদা, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমার উম্মতের জন্য মসজিদ। বলেন আল্লাহু আকবার। মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের কোনো দুইজন মুসলমানকে, কোনো মায়ের সন্তান জামাতবদ্ধ জীবনযাপনে বাধা দিতে পারবে না যে আজান এবং ইকামত দিয়ে জামাত কায়েম করবে। এবং আমি আরও স্পষ্ট করে বলি আপনাকে বুঝার সুবিধার্থে, যে মনে করেন আমি তাবলিগ জামাতের আমির, মনে করেন আমি জামাত ইসলামের আমির, মনে করেন আমি জামাত ইসলামের রুকুন, আমি আবারও বলছি আমি তাবলিগ জামাতের ভাইদের কষ্ট দেওয়ার জন্য নয়, জামাত ইসলামের ভাইদের কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদের ভাইদের সম্মানে আমি তাদের নাম বলছি না, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি অন্যদের নাম উদাহরণ হিসেবে। কেউ যদি এই দলগুলোর আমির হয়, রুকুন হয়, এবং সে যদি মসজিদবদ্ধ না থাকে, পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদবদ্ধ না থাকে, তাহলে সে জামাতবদ্ধ নয়। কথা মনে হয় বুঝতে পারেননি? তাহলে সে জামাতবদ্ধ নয়। আর মনে করেন আমি আপনি আফ্রিকার জঙ্গল, ইউরোপের কোনো দেশ, কোনো অজানা অচেনা কোনো জঙ্গলে দুইজন মুসলমান বাস করে, আজান এবং ইকামত দিয়ে জামাত কায়েম করে, আর যদি অন্য কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো সংগঠন ওই ব্যক্তিকে জামাতবদ্ধ জীবনযাপন করেনি এই অপরাধে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। ও সবচেয়ে বড় জামাতবদ্ধ জীবনযাপনকারী যে আজান ইকামত দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে কায়েম করেছে। একদম উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিলাম যে জামাতবদ্ধ জীবনযাপনের সর্বনিম্ন স্বরূপ পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে। দুই, রাষ্ট্রের আনুগত্য। মুসলমানের জান ও মালের নিরাপত্তা রক্ষার খাতিরে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে থাকা ইসলামের দৃষ্টিতে ফরজ। এক সেকেন্ডের জন্য নেতাবিহীন থাকা যাবে না, মানে রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ নেতাবিহীন এক সেকেন্ডের জন্য থাকা যাবে না। থাকলেই নিরাপত্তার অধপতন হবে, রক্ত প্রবাহিত হবে, মা বোন ধর্ষিতা হবে, যেমনটা সিরিয়াতে হচ্ছে, যেমনটা লিবিয়াতে হচ্ছে, যেমনটা ইয়েমেনে হচ্ছে। তারা রাষ্ট্রীয় নেতার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করেছে, অস্ত্র উত্তোলন করাতে নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়াতে ইহুদি খ্রিস্টানের হাতেও অত মা বোন ধর্ষিতা হয়নি, অত মুসলমান হত্যা হয়নি, এক মুসলমানের হাতে যত মুসলমান নিহত হচ্ছে। বলে নাউজুবিল্লাহ।
এই জন্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ফরজ। তাহলে যেখানেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে আপনি বাস সেটাকে মেনে নিলেন, এটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে কিছু করা লাগবে না, আপনি মেনে নিলেন, তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলেন না, আপনি জামাতবদ্ধ আছেন। রাষ্ট্রের অধীনে জীবনযাপন করা সার্বজনীন, সবার পক্ষে সম্ভব। যে পৃথিবীর যে প্রান্তে আছে যে কোনো মুসলমান তার উপরে থাকা কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে মেনে নিল, ও জামাতবদ্ধ আছে এবং জামাতবদ্ধ থাকার এটা সর্বোচ্চ স্তর। আপনি চলমান বর্তমান যে ফাসেক রাষ্ট্র আছে, তথা আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এখন ফাসেক রাষ্ট্র, এগুলো একটাও ইসলামী খেলাফার আদলে চলে না। ইসলামী খেলাফার ওপর গতকাল না গত কয়েকদিন আগে পাতিরাতে আমি বক্তব্য দিয়েছিলাম, এবং আর একটা হচ্ছে ব্রাইদে বক্তব্য দিলাম, যেখানে বলেছি যে পাঁচ অক্ত সালাত মানে ইসলামী রাষ্ট্র নয়। যে একটা ইসলামী রাষ্ট্রে সবাই পাঁচ অক্ত সালাত আদায় করে, এটা ইসলামী রাষ্ট্র নয়। একটা ইসলামী রাষ্ট্রে সবাই পর্দা করে, এটাও ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র কোনটা? এগুলো তো থাকবেই, কিন্তু মৌলিকভাবে ইসলামী রাষ্ট্র কোনটা? যেই রাষ্ট্র তার শতভাগ নাগরিককে সমানভাবে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, সততা দিতে পেরেছে, ওটা ইসলামী রাষ্ট্র। তা আমাদের এগুলো তো ইসলামী রাষ্ট্র নয়, এগুলো তো ফাসেক রাষ্ট্র। এখানে না দিন আছে, না ধর্ম আছে, না এখানে মানুষের ন্যায় বিচার আছে। কিন্তু এই ফাসেক রাষ্ট্র জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ হতে পারে যতক্ষণ এই ফাসেক রাষ্ট্রকে আপনি কাফের না বলছেন, যতক্ষণ এই ফাসেক রাষ্ট্রকে আপনি দারুল কুফুর না বলছেন। যেটা দারুল কুফুর হয়ে গেছে, এর যে নেতা সে কাফের হয়ে গেছে, এটা ওপেন ঘোষণা দিয়ে বলতে হবে। তবেই আপনি আর একটা দশজন পনেরো জন মিলে জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ দাঁড় করাতে পারবেন, তবেই আপনি আর একটা দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে হ্যাঁ, আমার এটা জামাতবদ্ধ জীবনযাপন, আমি এটার নেতা, তোমরা আমার আনুগত্য করো, তোমরা আমার কথা শোনো। এটা কখন বলতে পারবেন? তখনই বলতে পারবেন যখন এই রাষ্ট্রকে আপনি কাফের রাষ্ট্র বলে দিবেন, এই রাষ্ট্রের নেতাকে কাফের বলবেন, এই রাষ্ট্রকে দারুল কুফুর বলবেন। কিন্তু যখন এই রাষ্ট্রকে দারুল কুফুর বলবেন না, এই রাষ্ট্রের নেতাকে কাফের বলবেন না, ফাসেক মুসলিম বলবেন, ফাসেক মুসলিম রাষ্ট্র বলবেন, আবার আপনিই দশ পনেরো জন মিলে বলবেন যে না, আমার এটা জামাতবদ্ধ জীবনযাপন, সেটা জামাত ইসলামী হোক, সেটা তাবলিগ জামাত হোক, আর যেই হোক, তখন সবচেয়ে বড় সমস্যা কী দাঁড়াবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই এলাকায় একই সাথে দুইজন যদি নেতৃত্বের দাবিদার হয়, আনুগত্যের দাবিদার হয়, রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার হয়, জামাতের দাবিদার হয়, তাহলে আর একজনকে তোমরা হত্যা করো, এখন কোথায় যাবেন? একই সাথে একই জায়গায় একই এলাকায় রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার, জামাতবদ্ধ জীবনযাপনের দাবিদার, ইমারাতের দাবিদার একের অধিক ব্যক্তি হতে পারবে না। যদি আমি আজকে এখানে একটা নতুন ইমারাত খুলতে চাই, আল ইমার আল ইসলামিয়া বে আফগানিস্তান, এরকম আজকে আমি আবদুল্লাহ আজকে এখানে নতুন একটা ইমারাত খুলবো আপনাদেরকে নিয়ে, আল ইমার আল ইসলামিয়া বে বাংলাদেশ, এটা কখন খুলতে পারবো? আপনাদের কাছে বায়াতও নিতে পারবো, আপনারা আমার অধীনে আমার অনুসরণও করতে বাধ্য, আমার সাথে জিহাদও করতে বাধ্য। এটা কখন করতে পারবো? যখন আমি ওপেন ঘোষণা দিব এই রাষ্ট্র কাফের, এই রাষ্ট্রের নেতা কাফের। বুঝেননি মনে হয় আমার কথা? এটা যদি আমি ওপেন ঘোষণা না দিতে পারি, তাহলে এটা তোমার মুনাফিকি। ঘোষণাও দিতে পারছি না, আবার আমি আর একটা জামাত কায়েম করে রেখেছি যে আমি এটা আমার সাথে থাকলে তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করবো, আমার আনুগত্য করা তোমাদের জন্য জরুরি, যেমন আল্লাহ রাসূলের আনুগত্য করা জরুরি। এটা একসাথে দুইটা যদি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকজনকে হত্যা করতে হবে। আর জামাতবদ্ধ জীবনযাপনের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবেন, যিনি দাবি করবেন যে আমি এই জামাতবদ্ধ রাষ্ট্রের একজন প্রাইম মিনিস্টার বলেন, আমির বলেন, প্রধানমন্ত্রী বলেন, মালিক বলেন, বাদশাহ বলেন, ওয়াজির বলেন, অবশ্য অবশ্যই তার হদুদ বাস্তবায়ন করার ক্ষমতা থাকতে হবে। হদ জারি, চুরি করলে হাত কাটতে পারবে, জেনা করলে রজম করতে পারবে, এটা থাকতে হবে। এটা ছাড়া ইসলামের ইতিহাসে গত চোদ্দশো বছরে পাওয়া যায় না যে কারো কাছে এরকম রাষ্ট্র ক্ষমতা নাই, হদুদ বাস্তবায়ন করার ক্ষমতা নাই, আর সে জামাতবদ্ধ জীবনযাপনের দাবিদার হয়ে আছে এবং মানুষের আনুগত্যের দাবিদার হয়ে আছে। এটা ইসলামের ইতিহাসে গত চোদ্দশো বছরে পাওয়া যায় না। এবার আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসি। তাহলে আপনার আমাদের অবস্থান কি? অনেক সময় অনেকেই ভুল বুঝে যে আমরা হয়তো সংগঠন বা দল বিরোধী কথা বলি। না, ওয়াল্লাহে আমরা সংগঠন বা দল বিরোধী নই, কখনোই না।
আমি বক্তব্যের শুরুতে আপনাকে উদাহরণ দিতে দিতে জামিয়া সালাফিয়ার কথা বলেছি, উদাহরণ দিতে দিতে সালাফি কনফারেন্সের কথা বলেছি, জামাত ইসলামের কথা বলেছি, তাবলিগ জামাতের কথা বলেছি। যদি তিনটা বা চারটা শর্ত আমরা পূরণ করতে পারি তাহলে যে কোনো প্রকার দল সংগঠন করলে ইসলামের জন্য নেকি হবে। সেই তিন চারটা শর্ত কি? নির্দিষ্ট কোনো দল বা সংগঠনকে জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড মনে করা যাবে না। নির্দিষ্ট কোনো দলের জন্য জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলো প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করলে এটা আল্লাহর নবীর উপর অযথা মিথ্যা অপবাদ দেওয়া হবে, শুধু হাদিসগুলোকে বিকৃত করা হবে, অযথা হাদিসগুলো নিয়ে টানাছাচড়া করা হবে। সবাই করছে, জামাত ইসলামের ভাইয়েরাও জামাতবদ্ধ জীবনযাপনের বই লিখেছে, তারা তাদের দলে যুক্ত হওয়াকে জামাতবদ্ধ জীবনযাপন বলেছে। তাবলিগ জামাতের মধ্যে যখন দুই ভাগ হয়ে গেল মাওলানা সাদ কান্ধলভি, তখন তার অনুসারীরা বড় বড় বই লিখলেন জামাতবদ্ধ জীবনযাপনের উপর, আর তাবলিগ জামাতের সাথে থাকাকে জামাতবদ্ধ জীবনযাপন বললেন। এভাবে সবাই যদি আমরা আমাদের সাথে থাকাকে জামাতবদ্ধ জীবনযাপন বলি তাহলে সব মুসলমান হত্যার যোগ্য অপরাধী। বুঝেননি মনে হয়? সব মুসলমান কিসের যোগ্য অপরাধী? হত্যার যোগ্য অপরাধী, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী। সুতরাং এই পাগলামি করা যাবে না, এই পাগলামি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং দল সংগঠনের যিনি নেতা হবেন, যেমন জামিয়া সালাফিয়ার প্রধানকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কারণ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে যে আল্লাহর নবী এটা এটা বলেছে যে তোমরা আমার অনুসরণ করলে আল্লাহ রাসুলের অনুসরণ হবে, আমার অনুসরণ না করলে যে মারা যাবে ও জাহিলিয়াতের মৃত্যু হবে, আমার অনুসরণ না করে যে চলবে তার এই হবে তার এই হবে, এটা যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে তাহলে এটা বেদাত হয়ে যাবে, এটা খুবই দুঃখজনক। উনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা তখনই বলতে পারবে যখন উনি রাষ্ট্র ক্ষমতার মালিক হবে। বুঝেননি মনে হয় আমার কথা? উনি যেদিন ক্ষমতা পেয়ে যাবে সেই দিন বলতে পারবে যাই তোমরা আমার অনুসরণ না করলে সবগুলো জাহিলিয়াতের মৃত্যু হয়, বলতে পারবে। এই মুহূর্তে উনি এই কথা বলতে পারবেন না, এবং ওনার জন্য আল্লাহ রাসুলের এই হাদিসগুলো প্রয়োগ করতে পারবেন না, করলে এটা আল্লাহ রাসুলের হাদিসের উপর অত্যাচার হবে, জুলুম হবে। এটা ভারত উপমহাদেশের শুধু না, কীভাবে এটা তৈরি হয়েছে আমি সেটাও বলব। দল সংগঠনের উপর ভিত্তি করে পরস্পরের ভ্রাতৃত্বের মানদণ্ড তৈরি করা যাবে না, এবং নির্দিষ্ট কোনো দলকে ফেরকায়ে নাজিয়া মনে করা যাবে না। ফেরকায়ে নাজিয়া হচ্ছে মুক্তিপ্রাপ্ত জামাত, 70 এবং 72টার মধ্যে একটা মুক্তিপ্রাপ্ত জামাত। এই মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমার কারো ইচ্ছার প্রয়োজন নাই, কারো অনুমতির প্রয়োজন নাই। বুঝেননি মনে হয় যে আমি কারো ইচ্ছার অনুমতি পেলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব? মানুষের রচিত কোনো গঠনতন্ত্র মানলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব? মানুষের রচিত কোনো ফরম পূরণ করলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব? যদি এটা আমরা বলি তাহলে ইসলাম মিথ্যা, আল্লাহর নবী মিথ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা। এটা হতে পারে না যে একজন মানুষ মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হবে আর তার জন্য তাকে আমার রচিত গঠনতন্ত্র মানতে হবে, আমার রচিত ফরম তাকে পূরণ করতে হবে, এটা হতে পারে না। তাহলে মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত কে হবে? যারা আকীদা এবং যারা আমল পৃথিবীর যে কোনো প্রান্তে সাহাবিদের মতো হবে, তাবিদের মতো হবে, সালাফে সালেহীনের মতো হবে, শিরক মুক্ত থাকবে, বেদাত মুক্ত থাকবে, ওকে কেউ বাধা দিতে পারবে না জান্নাতে যেতে, কেউ না, পৃথিবীর কেউ না, ও মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত। যেমন পৃথিবীর যে কোনো এক কোনায় বসে মানুষ যদি উচ্চারণ করে দেয় মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা, সে মুসলমান না? মুসলমান না। দুনিয়ার আর কারো অনুমতির প্রয়োজন আছে আর মুসলমান হতে? যদি আর কারো অনুমতির প্রয়োজন হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা, তার নবী মিথ্যা। ভাই, আমি ইসলাম গ্রহণ করব, জান্নাতে যাব, আর তার জন্য ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন না হয়ে কোনো মানুষের তৈরি কিছু আমাকে মানতে হবে, এটা হতে পারে না। তাহলে আমি ফেরকায় নাজির অন্তর্ভুক্ত হতে চাই, এর জন্য আমাকে কারো অধীনস্থ হতে হবে, এটা হতে পারে না। আপনি ফেরকায় নাজির অন্তর্ভুক্ত হতে পারবেন আপনার আকীদা দিয়ে, আপনার আমল দিয়ে, ব্যাস। আপনার আকীদা এবং আমল যদি বিশুদ্ধ হয়, সাহাবিদের মতো হয়, তাবি তাবিদের মতো হয়, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি ফেরকায় নাজির অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো মেনে যদি আমিও বলি যে আসেন আজকে আমরা 10 জন 15 জন মিলে একটা দাওয়াতি কাজ করি, যেমন জামিয়া সালাফিয়াতে একজনে চলে না, 10 জন 15 জন মিলে চলে, একটা ফাউন্ডেশন তার একজনে চলে না, 10 জন 15 জন মিলে চলে, যদি এই শর্তগুলো বাস্তবায়ন করা যায় তাহলে তখন মাদ্রাসার সাথে, ফাউন্ডেশনের সাথে, দলের সাথে, সংগঠনের সাথে, একটা লাইব্রেরির সাথে কোনো পার্থক্য থাকবে না। এগুলো সবগুলো কি ভাই? ফাউন্ডেশন কি, মাদ্রাসা কি, দল কি, সংগঠন কি, একটা লাইব্রেরি কি, ওয়াসিলা তুমিন ওয়াসাইলিদ দাওয়াহ, এগুলো সবই দাওয়াতি কাজ করার একটা মাধ্যম। কথা কি আমার বুঝতে পারছেন? এগুলো প্রত্যেকটাই যদি এই জিনিসগুলো বাধ্য না করে মানুষকে যে কেউ, তাহলে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, এগুলোর যে যেটার মাধ্যমে পারবে করবে ও নেকি অর্জন করবে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলে যাই, ঐক্যবদ্ধ হওয়া।
আমাদের অনেকেই বলে যে ঐক্যবদ্ধ কেন হচ্ছে না, ঐক্যবদ্ধ হওয়ার মূলনীতি কী? আমি যত বেশি পরিমাণ এই জিনিসটা নিয়ে গবেষণা করেছি আমার কাছে তখনই এটি স্পষ্টভাবে ফুটে উঠেছে, রাষ্ট্র ক্ষমতা ছাড়া, লাঠি ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই। লাঠি লাগবে, লাঠি লাঠি নাই ঐক্যবদ্ধ হওয়া নাই। পাঁচ এক মায়ের পাঁচ সন্তানকে আপনি একসাথে রাখতে পারবেন না লাঠি ছাড়া, পারবেন? যদি আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকে, লাঠি থাকে, তবেই পারবেন। লাঠি এবং রাষ্ট্র ক্ষমতা না থাকলে পারবেন না। এবং এই মূলনীতি, লাঠি নাই রাষ্ট্র ক্ষমতা নাই তারপরও ঐক্যবদ্ধ হতে হবে, এটা সালাফদের যুগে ছিলই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে দার্স দিচ্ছেন, আবু হুরায়রা মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, আনাস বিন মালিক বসরায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস মিশরে দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় দার্স দিচ্ছেন। এক একজনের ফতোয়া এক এক রকম। তো এনারা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ বলেন? কেন ঐক্যবদ্ধ বলেন তো? জি আচ্ছা, আকিদা মানাস ঠিক আছে, আরেকটা কে কি জন বললেন? আরেকটা এক রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে তারা জীবনযাপন করছে, বুঝেননি মনে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, উসমান খলিফাতুল মুসলিমিন, আলী খলিফাতুল মুসলিমিন, এই এক খলিফার অধীনে আয়েশাও আছে, এই এক খলিফার রাষ্ট্রীয় কেন্দ্রীয় শাসনের অধীনে আব্দুল্লাহ বিন আমর ইবনে লাসও আছে, এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন মাসুদ ও কুফায় আছে, এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন আব্বাস ও মক্কায় আছে। এদের ফতোয়া যতই ভিন্ন হোক, এদের দাওয়াতি কাজ যতই ভিন্ন হোক, এরা ঐক্যবদ্ধ কেন? এদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এক এবং ওটা জামাতবদ্ধ, ওটি জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড। এটার আরও একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরা তো সব কালেমা পড়েছে, কেন এদের হত্যা করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরা যদি ওই রশিও না দেয় উটের, তো ওই রশির জন্য এদের হত্যা করবো, আমি যুদ্ধ করবো। কেন? আবু বকর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, উনি এক খলিফা হিসেবে তার অধীনে রাষ্ট্র চালাচ্ছে, এই খলিফার আনুগত্য যে করবে না ওর জন্য এবার আল্লাহ রাসূল বলছেন এই হাদিসগুলো। খালি এই হাদিসগুলো শুনেন, এই আগের হাদিসগুলো মিলান আর এই হাদিসগুলো মিলান, যে এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খলিফার জন্য বলতেছে। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, রাষ্ট্রের নেতা ইমাম হচ্ছে ঢাল, তার পিছনে থেকে জিহাদ করতে হবে, রাষ্ট্র নেতা না থাকলে জিহাদ হবে না। তাসমা তুতির, রাষ্ট্রের নেতার আনুগত্য করো, ওয়াইন জুরিবা জাহরুক, যদিও সে তোমার পিটাই, ওয়াও খেদা মালুক, তোমার মাল কেড়ে নেয় তবুও তুমি তার অনুসরণ করো, মান আতা কুম ও আমরকুন জামিয়া, তোমাদের মধ্যে একজন নেতা আছে রাষ্ট্রনেতা, এমতো অবস্থায় কেউ যদি এসে তোমাদের মধ্যে ফাটল তৈরি করতে চায় তাহলে ওই আর একজনকে তোমরা হত্যা করো। ইদা বৌরি আলী খলিফাতাইন, যদি একই সাথে দুইজন খলিফা দুইজন আমিরের দাবি করে, আর একজন খলিফা আর একজন আমিরকে হত্যা করো। রাসূল হাসান বলছেন মান কারিহা, কেউ যদি তার রাষ্ট্রনেতার পক্ষ থেকে অপছন্দনীয় কিছু দেখে, ফালিয়াসবের, সে যেন ধৈর্য ধারণ করে। ফা ইন্না লাইসা আহাদুম মিনান নাসি খারাজা মিনাস সুলতানি শিবরান, কেননা মানুষের মধ্যে কেউ যদি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে এক বৃহৎ পরিমাণ বেড়ে হয়ে যায়, ফামা তা আলাইহি, তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে এক বৃহৎ বের হয়ে গেল, ও জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। মান আতা আমিরি, যে ব্যক্তি রাষ্ট্রের নেতা খলিফার অনুসরণ করবে, ফাকাদ আতা আনি, সে আমার অনুসরণ করবে, অমান আসা, আর যে ব্যক্তি রাষ্ট্রনেতা রাষ্ট্রের খলিফার অনুসরণ করবে না সে আমার অনুসরণ করবে না। কত হাদিস নেবেন, কিতাবুল ইমারা, সহি মুসলিম অধ্যায়, এগুলো সব কিতাবুল ইমারায় আছে। আর আগের হাদিসগুলো তো পড়লেনি, জামাতবদ্ধ নাই যে তাকে হত্যা করা যাবে, জামাতবদ্ধ নাই যে সে জাহিলিয়াতের মৃত্যু হবে। তাহলে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমাদের যাকাত আমার কাছে দিতে হবে, এখন কেউ যদি বলে আমি আপনার কাছে দিব না তাহলে ও কী হয়ে গেল বলেন তো? কী হয়ে গেল? জামাত বিচ্ছিন্ন হয়ে গেল। কী হয়ে গেল? জামাত বিচ্ছিন্ন হয়ে গেল। ও খারিজি ভাই, আমরা খারিজি বলি কেন? খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে। খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনেতা, ওর বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে সে খারিজি না, জামাত থেকে বের হয়ে যায়নি? ওর উপরে হাদিসগুলো প্রয়োগ হবে, ওর উপর আমিরের হাদিস প্রয়োগ হবে, ওর উপর জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস প্রয়োগ হবে, আর ওকে হত্যা করা যাবে, কত দলিল নেবেন? কিন্তু ওই যে ভিন্ন ভিন্ন ফতোয়া দিচ্ছে, ভিন্ন ভিন্ন দাওয়াতি কাজ করছে, এরা সব ঐক্যবদ্ধ আছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আহমদ বিন হাম্বালের ছাত্র, আহমদ বিন হাম্বাল শাফির ছাত্র, ইমাম বুখারীর ছাত্র মুসলিম, তা আহমদ বিন হাম্বাল চাইলে তো বলতে পারতো,
আহমদ বিন হাম্বালের আরেক ছাত্র ইমাম আবু দাউদ, এ আবু দাউদ, এ বুখারি, এ মুসলিম, তোমরা সব আমার মাদ্রাসায় দার্স দিবা, আমি যে মসজিদে দার্স দিচ্ছি এখানেই দার্স দিতে হবে, এখানে যদি দার্স না দাও তাহলে তোমরা বিচ্ছিন্ন। বুঝেননি মনে হয় আমার কথা? তো তাতে তিনি করলেন না, ইমাম বুখারি আহমদ বিন হাম্বালের কাছে পড়ে চলে গেলেন নিশাপুরে, চলে গেলেন বুখারায়, বুখারা থেকে ওনাকে বের করে দিলে উনি আসলেন নিশাপুরে, নিশাপুর থেকে ওনাকে বের করে দিলে এই তো রাস্তার মধ্যে ওনার মৃত্যুবরণ হলো। তারপরে ইমাম এই আবু দাউদ বাগদাদ বসরায় দার্স দিতে লাগলেন, ইমাম মুসলিম তার নিজ শহরে দার্স দিতে লাগলেন, যে যার মতো সেখানে দার্স দিচ্ছে, এবং এক একজনের সাথে আরেকজনের মতভেদ হচ্ছে, কিন্তু তারপরেও ওরা জামাতবদ্ধ আছে। কেন জামাতবদ্ধ আছে বলেন তো? এক কেন্দ্রীয় খলিফা শাসন ব্যবস্থার অধীনে আহমদ বিন হাম্বালও জীবনযাপন করতেছে, ইমাম বুখারিও জীবনযাপন করতেছে, ইমাম মুসলিমও জীবনযাপন করতেছে, ওরা সব ঐক্যবদ্ধ। রাষ্ট্রের বাইরে, লাঠির বাইরে ঐক্যবদ্ধ হওয়ার কোনো থিওরি ইসলামে এখন পর্যন্ত দলিলের আলোকে কেউ খুঁজে দিতে পারবে না, বাস্তবে সম্ভাবনাও হবে না, সম্ভব নয়, অসম্ভব। বরং কি হবে ঐক্যবদ্ধ? কি আপনি আকীদা এবং মানহাজ এক, আপনি আরেকজনের বিরুদ্ধে মারামারি করছেন না, আরেকজনকে গালিগালাজ করছেন না, আরেকজনকে ছোট করছেন না, তাহলেই আপনি এক রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে থাকার জন্য ঐক্যবদ্ধই আছেন, জামাতবদ্ধই আছেন, আর পাঁচ অক্ত সালাতে মসজিদে যাচ্ছেন, জামাতবদ্ধই আছেন। তাহলে এবার আপনাদেরকে বলি যে কেন এইভাবে একত্রিত হয়ে দাওয়াতি কাজ করার প্রবণতাটা আসলো কখন, এই বহুলটা আমাদের বিরণে ঢুকলো কীভাবে? যতদিন ইসলামী খেলাফা ছিল, যতদিন এই যে উসমানীয় খেলাফত পর্যন্ত, 1914 সালের আগ পর্যন্ত, 1900 সালের আগ পর্যন্ত, আপনি খুঁজে দিতে পারবেন না, দেখাতে পারবেন না যে পৃথিবীর কোনো দেশে কোনো আলেমোলামা দাওয়াতি কাজ করার জন্য একটা একত্রিত হয়ে কমিটি করে দল তৈরি করেছে, সংগঠন তৈরি করেছে, খুঁজেই পাবেন না। তার মানে করা যাবে না আমি এটা বলছি না, আমি শুরুতেই বলেছি করা নেকির কাজ। তাহলে অতীতের 1300 বছরে পাবেন না কেন? ওই 1300 বছরে শাসন ক্ষমতা এক ছিল, তখন মানুষ এটা কল্পনাও করতো না যে শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আলাদা কিছু করতে হবে, শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আরেকজনের হাতে কাছে যেতে হবে এবং তাকে নেতা মানতে হবে, এটা কল্পনার বাইরে, আউট অফ সেন্স। আমরা কত বড় বেদাতে লিপ্ত আছি যে যেটা সালাফি সালেহিনরা কল্পনাও করতো না, খুঁজেও পাবেন না যে আহমদ বিন হাম্বাল কখনো বলেছে যে এখনকার খলিফা তো কোরআনকে আল্লাহর বাণী মানে না, আল্লাহর সৃষ্টি মানে, অতএব আসো তোমরা সব, আমি হচ্ছি তোমাদের রাষ্ট্রনেতা, আমি জামাতের ঘোষণা দিলাম, এরা সব জামাত বিচ্ছিন্ন, যে আমার সাথে থাকবে এরা সব জামাতবদ্ধ, খুঁজেই পাবেন না, এটা তাদের আউট অফ সেন্স, তাদের চিন্তার বাইরে। আমরা এখন যে প্রবলেম ফেস করতেছি এটা তাদের চিন্তার বাইরে। এটা আসলো কেন ভাই? ইসলামিক খেলাফা যখন ধ্বংস হয়ে গেল, তারপর থেকে আর ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হলো না, এবং পৃথিবীতে গণতান্ত্রিক বিপ্লব আসলো। গণতন্ত্র মানে কি? বহুদলীয় রাজনীতিকে গণতন্ত্র বলে। ইসলামে বহুদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না, বোঝেননি মনে হয় যে একটা রাষ্ট্রের দল আর একটা বিরোধী দল, এরকম কোনো শাসন ব্যবস্থা ইসলামে আছে? দলীয় শাসন ব্যবস্থা বলেও ইসলামে কিছু নাই। ইসলামে আছে খলিফা, আর খলিফার সাথে শুরা, দেশের বড় বড় জ্ঞানী মানুষ নিয়ে উনি শুরা করে পরামর্শ করে দেশ পরিচালনা করবে, এবং যতদিন উনি হকের উপর আছে ওনাকে কেউ সরাতে পারবে না। তাহলে সারা পৃথিবীতে আমেরিকা প্রচার করলো বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি। এতে সুবিধা কি? যখন যে দলকে ব্যবহার করা প্রয়োজন তখন সে দলকে ব্যবহার করতে পারবে। এক দলকে 5 বছর পর ওকে আবার পরিবর্তন করার আমার জন্য চান্স আছে, তো কিন্তু ফেলে দিলাম, এটা কর নাহলে ফেলে দিলাম, তখন ভয় ভাবে ঠিক আছে আমি এটা করতেছি, আমাকে আরও 5 বছর সুযোগ দেন। অর্থাৎ প্রতি 5 বছর পর আপনাকে পাল্টানোর আমার কাছে চান্স আছে। এই চান্স কে ছাড়ে? বিশ্ব মোড়ল কোনো দিন ছাড়বে এত বড় চান্স? এই জন্য বিশ্ব মোড়ল চাইবে সব জায়গায় গণতন্ত্র চলুক, 2-3টা করে দল থাক, যখন যে দলকে আমি চাইবো কিনে নিব আর ক্ষমতায় বসিয়ে দেব। এই বহুদলীয় গণতন্ত্র যখন আসলো, তখন মুসলমানেরাও দেখল যে আমরা এই গণতান্ত্রিক বিশ্বে যদি টিকে থাকতে চাই, যেখানে এক দল আরেক দলের সাথে মারামারি করতেছে, দলীয় কার্যক্রম চলতেছে, এখানে দলীয় কার্যক্রম ছাড়া, সাংগঠনিক কার্যক্রম ছাড়া সরকারকে চাপে ফেলা যায় না, সরকারকে কিছু বলা যায় না, তাহলে আমরা কী করবো? চলো আমরাও দল সংগঠন করি। কথা কি আমার বুঝতে পেরেছেন? ইসলামিক খেলাফত চালু থাকা পর্যন্ত এটা আলেমোলামাদের চিন্তার বাইরে ছিল। ইসলামিক খেলাফত পতনের পর এই গণতান্ত্রিক রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়ে সর্বপ্রথম
যারা দায়িত্ব নিল এই কাজগুলো ইখওয়ানুল মুসলিমিনের মতো যে সমস্ত দল ছিল তারা, তারপরে আরও বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে সব বিভিন্ন রকমের দল এবং সংগঠনের উত্থান ঘটল। গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক দেশে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সরকারকে মানানোর জন্য, এর বাইরে দাওয়াতি কাজের জন্য এই ধরনের সেন্স অতীতের আলেম ওলামা এবং অতীতের সালাফে সালেহিনের মধ্যে কোনো দিন ছিল না। তাহলে আপনাকে সমস্যাটা বুঝতে হবে যে এই সমস্যার কারণে এটা তৈরি হয়েছে এবং এটা যুগের চাহিদা। আগে এরকম বড় মাদ্রাসা ছিল না, কিন্তু যুগের চাহিদায় এরকম বড় মাদ্রাসা হচ্ছে। আগে এরকম সিলেবাস ছিল না, কিন্তু যুগের চাহিদায় এরকম সিলেবাস হচ্ছে। তাহলে যুগের চাহিদায় আমাকে ওই কাজটা করতে হয়েছে। তাহলে ওই কাজটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি এবং এই উল্টাপাল্টা কাজগুলো যদি না করি, যে আমার সাথে থাকলে তুমি জামাতবদ্ধ, আমার সাথে না থাকলে জাহিলিয়াতের মৃত্যুই, আল্লাহর নবীর হাদিসগুলো নিজের সাথে লাগানো, কিতাবুল ইমারা যে আনুগত্যের হাদিসগুলো সেগুলো নিজের সাথে লাগানো, এই ধরনের যে রাসুলের হাদিসের বিকৃতি, এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে আপনি ফাউন্ডেশন করেন, আপনি মাদ্রাসা করেন, আপনি লাইব্রেরি করেন, আপনি দল তৈরি করেন, আপনি সংগঠন তৈরি করেন, সবই সমান এবং সবই এক এবং সবই ওসিলাতুম মিন ওয়াসাইলি দাওয়াহ, দাওয়াতি কাজের মাধ্যম। আমি আমার বক্তব্যের সারমর্ম করে শেষ করে দিচ্ছি। প্রথম বক্তব্য হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন কি আমাকে বুঝতে হবে। জামাতবদ্ধ জীবনযাপন বুঝার জন্য আল্লাহর নবী যা বলেছে এটা কার ওপর প্রয়োগ করা যাবে দেখতে হবে। যদি আপনি এই ধরনের কিছুর উপর প্রয়োগ করেন, ফাউন্ডেশন, মাদ্রাসা, সংস্থা, দল, সংগঠন, তাহলে দুনিয়ার সব মুসলমান কাফের হয়ে যাবে, সব মুসলমান হত্যার যোগ্য হয়ে যাবে। আর এইরকম একটা ফরজ বিধান বাস্তবায়নের জন্য আমাকে মানুষের গঠনতন্ত্রের কাছে, মানুষের স্বাক্ষরের কাছে, মানুষের ফরমের কাছে আমাকে অধীনস্থ হতে হবে, যেটা ইসলাম দ্বারা যৌক্তিক নয়। তাহলে আমি জামাতবদ্ধ জীবনযাপন থাকবো কীভাবে? পাঁচ অক্ত সালাতের মাধ্যমে জামাতবদ্ধ জীবনযাপন থাকবো, আর আমি রাষ্ট্রের আনুগত্যের মাধ্যমে জামাতবদ্ধ জীবনযাপন থাকবো, ফাসেক রাষ্ট্র হোক, পরিপূর্ণ ইসলামী খেলাফা হোক। এবং এই হাদিসগুলোকে, জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলোকে, নেতার আনুগত্যের, খালিফার আনুগত্যের, আমিরের আনুগত্যের হাদিসগুলোকে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য, পাঁচ অক্ত সালাতের জন্য, রাষ্ট্রের আনুগত্যের জন্য প্রয়োগ করব, অন্য কোথাও প্রয়োগ করব না। তাহলে এপারে কী হবে? তাহলে এপারে এই শর্তগুলো বাদ দিয়ে আপনি মাদ্রাসা করেন, ফাউন্ডেশন করেন, সংস্থা করেন, দল করেন, সংগঠন করেন, দশজন মিলে আপনার এলাকায় একটা লাইব্রেরি করেন, পাঁচজন মিলে আর একটা এলাকায় একটা জালসা করেন, কোনো কাজই একাই সম্ভব নয়, পাঁচ দশজন মিলে করতে হবে। এগুলো সবগুলোর মধ্যে যদি আপনি এই উল্টাপাল্টা হাদিসের বিকৃতি না করেন, তাহলে এগুলো সবই সঠিক নিয়তের সাথে করলে, পরস্পরের মধ্যে বিদ্বেষ না রাখলে, নিজেরটাকেই একমাত্র ফেরকায় না জিয়া দাবি না করলে, এগুলো কাজের মধ্যেও নেকি আছে, যেমন আমরা করছি, যেমন অন্যরা করছে। সুতরাং আমরা কারো বিরোধী নই এবং আমরা কারো শত্রুও নই এবং আমরা কারো বিরোধিতাও করিনি। আমরা জাস্ট কোরআন এবং হাদিসের আলোকে যেটা সঠিক মাসালা সেটা তুলে ধরার চেষ্টা করেছি, যে কী সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা এক্সাক্ট কোথায়, সেটার সমাধান কী, এই এক্সাক্ট সমস্যা তুলে ধরে এক্সাক্ট সমাধানও আজকের আলোচনায় বলে দিলাম। যারা পরবর্তীতে আলোচনা দেখবেন, অনলাইনে দেখবেন, মিডিয়ায় দেখবেন, যে যেখান থেকে দেখেন, আমি সকলকে অন্তরের অন্তরস্থল থেকে অনুরোধ করব, আপনারা কখনোই এই বক্তব্যটাকে আপনার নিজের বিরুদ্ধে নেবেন না, বরং এই বক্তব্যকে নেবেন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা হিসেবে। এটা হচ্ছে ইলমের আমানত। আমি যেটা জানি, যেটা সঠিক মনে করছি, এটা বলে দেওয়া আমার ওপর ফরজ। বড় বড় আলেম ওলামা যেটাকে সঠিক মনে করছে, এটা বলা আমার উপর ফরজ। সেই ফরজ বিধান পালন করতে গিয়ে হাজার হাজার মানুষকে হাদিসগুলো দিয়ে পথভ্রষ্ট করা হচ্ছে, এই হাদিসের বিকৃতি করা হচ্ছে। সেই জায়গা থেকে আবার কেউ হয়তো এক ধাপ এগিয়ে এই ধরনের যে দাওয়াতি কাজ চলছে বিভিন্ন কিছুর মাধ্যমে, দশজন পনেরো জন একত্রিত হয়ে এগুলোর বিরুদ্ধে বলছে, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য করে কোনটা সঠিক সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। বক্তব্য শেষ করব, আমার পরে আর কোনো বক্তা নাই। আগামীকাল ফজরের আজান হবে 4:57। আজান হওয়ার পরপরই সালাত শুরু হবে। শেখ হাসানুল বান্না মাদানী, তিনি ফজরের সালাতে ইমামতি করবেন এবং তারপরে ফজরের সালাতের পর দার্সে কোরআনে তিনি আলোচনা করবেন। তারপরে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে, আগামীকাল সকালে দার্সে কোরআনের পরে কিছু প্রশিক্ষণ আছে, প্রশ্নোত্তর পর্ব আছে, সব কিছু এই প্যান্ডেলে অনুষ্ঠিত হবে। আরও যদি কোনো অনুষ্ঠান থাকে, দিনী ভাইদের সাথে পরিচিতি পর্ব, সেগুলো হবে ইনশাল্লাহ। তারপরে জুমার খুতবা হবে এবং জুমার খুতবায় সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর যে বইগুলোর ঘোষণা আমরা আগেও দিয়েছি,
নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। ফিকহুস সালাফ, সিলসিলা সহিহা, মিন্নাতুল বারি, সদাচরণ এই বইগুলো, মাসিকাল ইতিসাম, এগুলো সবগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং মসজিদের যে ঘোষণা আপনাদের জন্য দেওয়া আছে সেটা সবসময় দানের স্টলে হোক, স্টেজে হোক, আপনারা সেই নামগুলো লেখাতে পারবেন। এই বলে আজকে আমরা বৈঠক শেষে দোয়া পড়ে আজকের প্রথম দিনের সকল অধিবেশন আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।